ব্রাজিল থেকে এখন সরাসরি সয়াবিন আমদানি করতে পারবেন বাংলাদেশের ব্যবসায়ীরা আর বাংলাদেশ থেকে ওষুধ কিনতে আগ্রহী ব্রাজিল মান যাচাইয়ে দ্রুতই বাংলাদেশ আসতে পারে ব্রাজিলের প্রতিনিধিরা ব্যবসায়ীদের সমন্বয়ক সংস্থা অ্যাপেক্স এবং এগ্রিকালচারাল ভাইস মিনিস্টারের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠকের পর এসেছে আরও কিছু সুখবর ব্রাজিল থেকে আশিকুর রহমান অপর রিপোর্ট বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে ব্রাজিলের ব্রাসিলিয়াতে দেশটির এগ্রিকালচারাল ভাইস মিনিস্টার মার্সিও এলি আলমিদার সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করে বাংলাদেশের প্রতিনিধি দল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে অংশ নেন এফবিসিসিআই সভাপতি নতুন গঠিত বাংলাদেশ ব্রাজিল চেম্বার অ্যান্ড কমার্সের নেতারা বৈঠকে আলোচনার মূল ইস্যু ছিল দুদেশের মধ্যে সরাসরি বাণিজ্য চালু করা ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের যতটুকু বাণিজ্য এখন আছে তার প্রায় সবটাই হয় তৃতীয় পক্ষের মাধ্যমে অথচ সোয়াবিন খাদ্য প্রাণী সম্পদের মতো নানান জায়গায় দুদেশের নির্ভরশীলতা তৈরির অনেক সুযোগ আছে বাংলাদেশ চায় ওষুধ রপ্তানির বাজার আর সোয়াবিন সহ সব পণ্যই সরাসরি আমদানির সুযোগ এসব কিছুতেই এসেছে সুখবর সামনের দিকে যে কীভাবে বাংলাদেশ কোঅপারেশনটা বাড়ানো যায় বোথ দ্য কান্ট্রি ইনক্রিজ করা যায় আমাদের ব্যবসাটা কারণ বাংলাদেশের প্রচুর এখন ডাইভার্সিফাই জায়গা থেকে মাল কেনা দরকার কারণ আপনি জানেন যে সারা পৃথিবীতে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে আমাদের কমোডিটিটা একটা বড় জায়গা সোর্স হইতে পারে ব্রাজিল আর আমাদের এক্সপোর্টেরও একটা বড় সোর্স হইতে পারে কারণ 221 কোটি লোকের দেশ এখানে কিন্তু হিউজ পটেনশিয়াল ফর এক্সপোর্ট অলসো তো আমাদের পাটের নিয়ে যে সমস্যাটা আছে অ্যান্টি ডাম্পিং সেটা নিয়ে কথা হয়েছেন এবং আমরাও বলছি যে আমরা কিনতে চাই আমাদের তোমাদের এখান থেকে বেশি বেশি সুগার কিনতে চাই তোমাদের এখান থেকে সয়াবিন কিনতে চাই সেটা ইন্টারন্যাশনাল ট্রেডারদের মাধ্যমে কিনে হচ্ছে আমরা তাদেরকে বলছি তোমাদের ট্রেডারদের সাথে আমরা করতে চাই এফবিসিআইর সাথে আমরা অলরেডি কয়েকটা প্রাইভেট সেক্টরের সাথে তাদের মিটিং হয়েছেন আসলে বলতে গেলে নতুন সোর্স হিসাবে কারণ যে সয়াবিনটুকু এই দেশ থেকে যায় সেটা অন্য দেশের মাধ্যমে তৃতীয় একটি রাষ্ট্রের মধ্যে দিয়ে যায় আমরা এখানকার সাথে সরাসরি আমাদের কিছু বাংলাদেশের ব্যবসায়ী নতুনভাবে আগ্রহ প্রকাশ করেছেন এবং তারা খোঁজ খবর নিচ্ছেন আমাদের এমবেসি তাদেরকে সহযোগিতা করছেন এবং আমি আপনাদের মাধ্যমে সকলকে জানাতে চাই যে বাংলাদেশ থেকে যারা আমদানি বাংলাদেশে বসে যারা আমদানি করতে চান বিশেষ করে সয়াবিন আমাদের দূতাবাসের সহযোগিতা নিলে আমরা তাদেরকে যথাযথ কর্তৃপক্ষের সাথে ইন্ট্রোডিউস পরিচয় করিয়ে দিতে পারবো হ্যাঁ অবশ্যই হ্যাঁ তারা তারা তাদের ক্যাপাসিটি সারপ্লাস তারাও নতুন মার্কেট খুঁজছেন রপ্তানির জন্য এবং আমরা দু একটি প্রাইভেট সেক্টর কোম্পানিকে আমরা পেয়েওছিও এগ্রিকালচারাল মিনিস্ট্রি থেকে ব্রাজিলের ব্যবসা সমন্বয়ক সংস্থা অ্যাপেক্স কার্যালয়ে যায় বাংলাদেশের প্রতিনিধি দল সেখানে দীর্ঘ বৈঠকে সরাসরি বাণিজ্য চালুর বিষয়ে একমত হন দুদেশের ব্যবসায়ী নেতারা সিদ্ধান্ত হয় খুব শিগগিরই অ্যাপেক্স এবং এফবিসিসিআই এর মধ্যে একটি সহযোগিতা চুক্তি হবে এর আগে ব্রাসিলিয়ার বোটানিক্যাল গার্ডেনে বৃক্ষরোপণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এই জায়গাটির 450 বর্গমিটার এলাকায় বাংলাদেশ একটি শহীদ মিনার নির্মাণের অনুমতি পেয়েছে আশিকুর রহমান অপু এটিএন নিউজ ব্রাজিল